এরপরে প্রশ্ন হল ভুলে স্ত্রীর দুধ পান করে ফেললে কি তালাক হয়ে যাবে এর উত্তর হলো না ভুলে যদি স্ত্রী দুধ পান করে ফেলা হয় তাতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তালাক হয়ে যাবে না কারণ নবী করিম সাল্লাহসাল্লাম এ হাদিসে বর্ণিত হয়েছে ফাইন নাম মিনাল জাহ যার অর্থ হলো যেই দুধ পান করার মাধ্যমে পানকারী ব্যক্তির অস্তিত্ব টিকে থাকে তার দেহ গঠন হয়ে থাকে অর্থাৎ একেবারে শিশু যে তার যে দুধ পান সেই দুধ মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয় যে ব্যক্তির দুধ পান করা হলো। তিনি মা সাব্যস্ত হন সেই শিশুর যিনি দুধ পান করেছেন তো এহাদিস থেকে বোঝা যায় যে একেবারে শৈশবে যে দুধ পান করা হয় তার মাধ্যমে শুধুমাত্র দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয় অন্যাদেশে আসছে যে লারদা আইল্লা ফিল হাউলাইন যার অর্থ হলো দুই বছরের মধ্যে যে দুধ পান করা হয় এর মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয় আর এর পরে যদি হয় দুই বছর পার হওয়ার পর তাহলে সেক্ষেত্রে দুধ পানের সম্পর্ক বা দুধের সম্পর্ক বা দাঁতের সম্পর্ক সাব্যস্ত হয় না তো এই জন্য কোনো স্বামী যদি ভুলে এমনটি করে ফেলেন তাহলে এর ফলে তার স্ত্রীর সঙ্গে তার দুধের সম্পর্ক বা দাঁতের সম্পর্ক দুধমাতার যে সম্পর্ক সেটা সৃষ্টি হয়ে যাবে না সাব্যস্ত হয়ে যাবে না ফলে তারা এখানের জন্য হারাম হবেন না অনিচ্ছাকৃতভাবে যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে এটি ফেলে দেওয়া উচিত আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ এটি করেন এবং পান করেন তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ মত অনুযায়ী সেটি গুনাহের কথা এবং নাজায়েজ কাজ